গুরুচাঁদের সেই বংশেরই কুলবধূ। সেখানে দাঁড়িয়ে তারা সারা জীবন লড়াই করে আজকে এই সমাজটা পিছিয়ে পড়া সমাজের মানুষকে আজকে এগিয়ে নিয়ে আসছে। আর আজকে এখানে আমি তাদেরকে বলবো, আমার মত সম্প্রদায়ের প্রচুর মানুষ এখানে আছে, আমরা অপরাঙ্গ, আমিও একজন অপরাঙ্গের মানুষ। আমার বাবা সৃষ্টি ফোরে এসেছিলাম, এই মহারাষ্ট্রে আমার জন্ম। আমাকে কি এখান থেকে বের করে দেবে? আমার সন্তানদেরকে কি বের করে দেবে? এটা সম্ভব? একজন প্রাক্তন রাষ্ট্রপতি তাকেও বের করে দিচ্ছে, তার নাগরিকত্ব নেই। একজন যেখানে সে মিলিটারি ছিল রিটায়ারমেন্ট, তারও নাম নেই। বিশেষ করে আমার মতো সমাজের 10 লক্ষর উপরে না 12 লক্ষ আমার মতো সমাজের মানুষ ওখানে উদ্বাস্ত, আজকে তাদের নাম কাটা, তাদের নামের লিস্ট নেই। একদিকে তারা বলছে বিজেপি যে মুসলমানদের আমরা এখানে রাখবো না, আর একদিকে বলছে যে মতদের এখানে তারা রাখবে না। তাহলে কাদের রাখবে? বাঙালি হিন্দু তারা আমাদের তো কোলেটা নিয়ে দিতে পারছে না। তার কারণ যেখানে শিডিউল কাস্ট যাচ্ছে তাদের ভিতরে অত্যাচার হচ্ছে। আজকে কেন এই বৈষম্য? আজকে আপনারা দেখছেন এখানে কে হিন্দু কে মুসলমান, আমরা বাংলায় বসবাস করি। আজকে আপনারা ভাবতে পারেন, একদিকে পার্থ চট্টোপাধ্যায় দাদা বসে আছে, আর একদিকে ববি একম দাদা বসে আছে। এর ভিতরে পার্থক্য আমাকে বলে বুঝিয়ে দিতে পারেন? এর ভিতরে একই জিনিস, একই রক্ত বইছে, শুধু ধর্ম আমাদের আলাদা। ধর্ম যে যাহারে বিশ্বাস করে, যে যাহারে ভালোবাসে, তার হৃদয়ে তাকে বসায়, মানুষ কখনো তাকে ভাগ করতে পারে না। আমার নিজের আত্মীয় স্বজনের থেকে বড় হচ্ছে আমার পাশের লোকটা, যে সেই আমার পরম আত্মীয়, আর আমরা সেই বিশ্বাস করি। আর সেটাই আমাদের শিখিয়েছে মামাটির সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আজকে আমাকে কিছু সময় আগে আমাকে প্রশ্ন করছিল যে অমিত শাহ, আমি যখন এয়ারপোর্ট থেকে আজকে দিল্লির থেকে আমি ফিরে আসছি, আমি এয়ারপোর্টে যখন নামি তখন আমাকে বলছে যে অমিত শাহ আপনাদের পশ্চিমবঙ্গে আসছে, তাহলে আপনি কি বলবেন? আমরা স্বাগত জানাই, এটাই তো মমতা ব্যানার্জি। আমরা তাদের গালি দেই না, করুক না, সে কত কত লোক দেখাবে, মিটিং করে চলে গেলে মানুষ দেখছে। দুর্গা পুজো যখন হয় না, কোনো উৎসব হয়, রহমান হয়, আমাদের যখন যাই আমরা সেখানে বহু লোকেই যাই দেখতে, কিন্তু যখন ভোট হয় তখন সেটা বোঝা যায় যে কে কাকে ভালোবাসে এবং কে কার উন্নয়ন করছে, আমরা সেটাকে বিশ্বাস করি। মমতা ব্যানার্জি একদিকে আমাদের আগুন জ্বালানোর কথা আমরাও নিজেই বলছি, আমাকে সাংবাদিক বলছিল যে দিলীপ ঘোষ বলছে আমরা যখন আটকায় আমরা এসে আসামে, আমাদের তখন এক সাংবাদিক বলছে যে দিলীপ ঘোষ নাকি বলছে যে আমরা বাংলায় যদি ক্ষমতায় আসি আমরা আসামে যেটা হচ্ছে সেটাই আমরা করব। আমি উত্তরটা তখন দিয়েছিলাম, দিলীপ ঘোষ কাকে বাংলায় আসুক, আর আমি ভারতবর্ষে মমতা ঠাকুর আগুন জ্বলে আমি দেখে দেবো। এবং এই আমার গায়ে হাত দেওয়াতে সারা ভারতবর্ষে প্রতিবাদ শুরু হয়েছে, এবং সেটা রেল অবরোধ থেকে শুরু করে প্রতিটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে এবং সারা ভারতবর্ষে সেখানে যারা আজকে অপর বাংলা থেকে এসছে তাদের অস্তিত্ব লড়াই। আসুন, আমরা জীবন দেবো, কিন্তু আপনাদের আমাদের পাশে থাকতে হবে। যদি না থাকেন আপনারাও আজকে আসামের মতন আপনাদেরও বিতাড়িত হতে হবে। আর যে ভুল আজকে নাকাশিপড়া এখানে হয়েছে, আগামীতে যারা করেছেন, বিজেপি যারা করেছেন, তারা যেন আবার সেই ভুল করবেন না আগামী লোকসভায়। তার কারণ আপনার তলের পায়ের মাটি কিন্তু আর নেই। যে জিনিস আজকে আসামের কথা, আজকে তিরুপায় আমি দেখছি, পশুদিনকে দেখছি তিরুপায় লিখে দিচ্ছে যে এই এই জিনিস আবার ত্রিপুরায় করবে। তাহলে আজকে আপনার পায়ে আপনারা নিজেরা কুড়াল মারছেন, যে জায়গায় আপনাদের পাশে এত বড় একজন জননেত্রী মমতা ব্যানার্জি আজকে কেন বাংলায় তারা ভয় পাচ্ছে? তার কারণ তারা দেখছে একমাত্র ভারতবর্ষের ভিতরে কেউ যদি লড়াকু থাকে সেই নামটা হচ্ছে মমতা ব্যানার্জি, তাকেই ভয় পাচ্ছে বিজেপি। তার কারণের জন্য বাংলা থেকে তাকে কীভাবে বিতাড়িত করা যায়, তাকে কীভাবে দমানো যায় তার জন্য, কিন্তু পারবে না, আপনারা তার পাশে আছেন। তার কারণ একটাই মানুষ বিশ্বাস, সেটা হচ্ছে জনবল যার কাছে আছে পৃথিবী তার কাছে সমর্থন করে, তার কাছে নত স্বীকার করে, আর সেটাই হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা যারা এখানে নদিয়ার মানুষ, শুধু নয় পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে যে দিদি আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি, আমরা জীবন দেব আপনাদের জন্য। যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ আমরা জীবন দিতে রক্ত চড়াতে রাজি, কিন্তু আপনারা আমরা পাশে থাকবেন, এটাই আমরা আশা করি। আগামীতে যে সমস্যা তৈরি হবে সেই সমস্যার সম্মুখীন হওয়ার জন্যই আপনারা রুখে দাঁড়ান, নয়তো আপনারা এদেশে থাকতে পারবেন না, ভারত গভর্নমেন্ট আপনাদের রাখবে না। কট্টর হিন্দুবাদী আজকে যারা বলছে তারাই আজকে আবার কিন্তু সেই বিজেপি শাসিত সমাজ, যারা আরএসএস আজকে তারা আমাদের ভিতরে আবার ভাই ভাইতে আমাদের লড়াই বাঁধাচ্ছে। কোথাও মুসলমান কোথাও হিন্দু, একই বৃন্দে দুটো কুসুম, আমরা একই। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে ওখানে বাংলাদেশে যখন হয়েছিল গোলমাল, ওই কাজিয়া হয়েছিল, সেটা আমাদের গুরুচাঁদ চরিত্রের ভিতরে আছে। গুরুচাঁদ ঠাকুর বলছিল যে কার রক্ত ঝরাও, এ তো তোমারই ভাই, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা মুসলমান
তারাও তো হিন্দু ছিল, তারা তো আরব কান্ট্রি থেকে ওইখান থেকে আসেনি, আজকে তারা তাই এরা বন্ধ করো তোমাদের এই গোলমাল, তোমার নিজের ভাইয়ের রক্ত তুমি ঝরাতে পারো না, এরা তোমারই ভাই, হিন্দু মুসলমান একসঙ্গে একই সঙ্গে একই পথে খাবে, একই সঙ্গে বসবাস করবে, এটাই আমাদের ধর্মে শিখায়, এটাই আমার রাজনীতি শিখায়, এটাই আমার মানুষত্ব হয়ে আমার মানবত ধর্ম শিখায়। এই বলে সকলকেই অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে মামাটি সরকার জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নদিয়া জিন্দাবাদ, নাকাশিপাড়া জিন্দাবাদ।